আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি রেফারেন্স বলেন, ওই লিংক, এগুলো আমরা কিন্তু বুঝি না। তা আমি যেমন একটা প্রশ্ন করেছিলাম ওই যে আজাদ ভাইকে, অভিজিৎ আজাদ নাকি জানে, বলেছিলাম যে দেখেন মঙ্গল গ্রহ কিন্তু ভাইয়া ই হয়ে গেছিল, আপনার মার্স রেট্রোগ্রেড অ্যাট এজ 21 হোয়াইল স্টাডিং। এই যে মঙ্গল গ্রহ বুঝছেন, মার্স ওয়াজ স্টপ টু মুভিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ইট ওয়াজ মুভিং ফ্রম ওয়েস্ট টু ইস্ট, দেন স্টপ, মার্স বন্ধ হয়ে আবার ঘোরা ধরছিল মঙ্গল গ্রহে। এটা কিন্তু 20 বছর আগে আমি দেখেছি অনলাইনে কম্পিউটারে। আচ্ছা এখন বিজ্ঞান বলতেছে প্রতিটা গ্রহ এটা হবে, বুঝছেন আসিফ ভাই? হ্যাঁ মার্স কিন্তু 20 বছর আগে আমি দেখেছি অনলাইনে, আচ্ছা, 2003 দেখেছি অনলাইনে, মার্স ওয়াজ স্টপ টু মুভ ইস্ট টু ওয়েস্ট, আচ্ছা স্টপ হয়ে তারপরে ওয়েস্ট টু ইস্ট মুভ হয়ে, মানে সূর্য পশ্চিম দিকে উঠা ধরছে, আচ্ছা আবার ঠিক এটা আছে। রেগুলার হয়ে গেছে। এখন বিজ্ঞান বলতেছে এটা কিন্তু সব মানে আমি গ্রহে হবে দাদা, কিন্তু মানে এটার প্রাসঙ্গিকতা লিঙ্কটা কোথায় সেটা আমি একটু জানতে চাই, যে এটার এই আলোচনার প্রাসঙ্গিকতা কোথায়? এটা কি আপনার কোরআনে লেখা ছিল যে মঙ্গল গ্রহ থেমে যাবে তারপর আবার চলতে শুরু করবে? কোরআনে কোথাও লেখা ছিল, আপনি আসিফ ভাই, বলেছেন? আসিফ ভাই, ইউ নো মোর দেন 100 টাইম মোর দেন মি অ্যান্ড আদার পিপল, সো ডোন্ট ডু ট্রিক্স। আপনি অনেক কিছু লেখাপড়া করেছেন, অনেক কিছু জানেন, কোরআনে এক আয়াতে আছে তওবা বন্ধ হয়ে যাবে, সূর্য পৃথিবীর পশ্চিমে উঠবে, পৃথিবীর বন্ধ হয়ে যাবে, আপনি এটা জানেন, কিন্তু আপনি এখন ট্রিক্স করতেছেন না না, তার দাদা, মানে আমরা এগুলো বুঝতে করা ঠিক পারলাম, না, না না ট্রিক্স করি নাই, আমি প্রশ্ন আপনার কাছ থেকে করবে, জানতে জানবেন জানতে চালাকি চেয়েছি, করা আমি এটা আপনার ভালো, কাছ থেকে জানতে চেয়েছি যে এটা কোরআনে আপনি আগে থেকে জানেন তো, লেখা ছিল আপনি নাকি। জানেন তো, হ্যাঁ আচ্ছা, আপনি এখন কেমন বললেন জানেন যে না এটা কোরআনে আছে কোরআনে, যে তওবা বন্ধ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, এটা আপনি বলতে চাচ্ছেন যে কোরআনে আগে থেকে লেখা ছিল যে কেন মঙ্গল আপনি গ্রহ জানেন না, একদিন আপনাকে হুট করে কেন বন্ধ বুঝতে হয়ে গিয়ে। পারবেন, আপনি তো জানেন, না না, খুব ভালো, খুব ভালো, ব্যাপারটা খুবই ভালো, হ্যাঁ শুনে তওবা আমার বন্ধ খুবই হয়ে যাবে আনন্দ কোরআনের লাগলো, আয়াতে আছে, শুনে আমার খুবই আনন্দ লাগলো যে। না মঙ্গল কিন্তু গ্রহে ভাই, ব্যাপারে লেখা নাই, লেখা আছে কিন্তু পৃথিবীতে, ভাই, আচ্ছা আচ্ছা পৃথিবীতে আচ্ছা সূর্য উঠবে পশ্চিম থেকে, আচ্ছা, আমি একটু বলি, আপনি কি ভাই হোয়াক্স, ফেক নিউজ, এই জিনিসগুলো সম্পর্কে আপনি অবগত আছেন? আল্লাহ শাস্তি দেবে, এটা কোরআনে ভাই আপনি কি হোয়াক্স, ভাই আপনি কি হোয়াক্স এই শব্দটার মানে জানেন? ফেক আচ্ছা দাদা নিউজ, আসি, হোয়াক্স, এই কেন জিনিসগুলো আনন্দ মানে লাগবে, জানেন? আপনি জানেন, আপনি চালাকি করতেছেন, আপনি এত রিফারেন্স জানেন, আপনি হাদিসও জানেন, আমি তো হাদিস কিনে রেখে দিয়েছি, পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে আপনি কি ফেক নিউজ, কি বলছেন, হোয়াক্স, এই জিনিসগুলোর মানে জানেন? লাইফ, আমি তো লাইফে আছি, না না ভাই আমি এত ধার্মিক না, আমি বলছি না না। আচ্ছা আপনি যাই হোক, আমি আপনি ভাই আপনি আপনি আরেকটা একটু প্রসঙ্গ বলি আপনি একটু ভাই আপনি ভাইয়া, একটু ভাই চাঁদ যে অনুগ্রহ করে। দ্বিখণ্ডিত, ইউ নো বেটার দেন মি, 100 টাইম মোর দেন মি, ইউ আর মোর এডুকেটেড, আই নো, চাঁদ আচ্ছা, দ্বিখণ্ডিত এটা জানেন, চাঁদ কখনোই চাঁদ দ্বিখণ্ডিত টুকরা হয়ে না, গেছে এটা কি জানেন, চাঁদ, আপনি কি পিয়ার বলেন রিভিউড জার্নাল কি, এই জিনিসটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে ভাই? পিয়ার রিভিউড জার্নাল কাকে বলে, এটা কি আপনি জানেন? ভাই। এই যে আপনি অন্য লাইনে যান, আপনি তর্ক করেন, না না, আমি অন্য অন্য প্রসঙ্গ লাইনে বলেন, যাইনি বেশি ভাই, কিছু না, আমি যেটা প্রশ্ন করছি সেটা বলেন, আমি স্পেসিফিক আপনাকে বলেন সেই যে আপনি প্রশ্নের সময় উত্তর, কাটান, এটা করেন না প্লিজ, আমি আমি মাফ আপনাকে চাই, সেই চাঁদ প্রশ্নের দুই উত্তর টুকরা এটা দিচ্ছি, জানেন, আমি আমি প্রশ্ন করছি আপনাকে চাঁদ দুই টুকরা এটা জানেন, চাঁদ কখনোই আর অন্য দ্বিখণ্ডিত না, প্রসঙ্গ জানবেন কেন, আমি আপনাকে সেইটারই উত্তর দিচ্ছি, আপনি একটু ওটা আমি ধৈর্য জানতে ধরে চাই নেন না, ভাই। না না আপনি না, আপনি অন্য প্রসঙ্গ জান, না না এটা ঠিক না, চাঁদ দুই ভাই, টুকরা এটা কোরআনে, একবারও না অন্য না না প্রশ্নে অন্য প্রশ্ন যাইনি, জানেন না, আমি আপনার না না না, আপনার প্রশ্নের চাঁদ উত্তর দুই দেন, টুকরা, আপনি তো একটু শোনেন শুনবেন, কোরআনে কি আসছে, আপনি তো একটু শুনবেন, না তারপর না তো না, আপনি আমি প্রশ্ন বুঝতে করে পারবেন আসছি, আমি কেন বলেছি। চাঁদ দুই টুকরা আমি এটা কি আপনি মানেন সেটা বলছি, না, চাঁদ দুই টুকরা এটা কখনোই এই আপনি হয়নি, এখন আমি আবার আপনাকে শিকার ভাই সেটার অন্য উত্তর দিকে যাবেন, দিচ্ছি, একটু দুষ্টামি সেটার করবেন, উত্তরই একটু আমি বিশ্বাস আপনাকে করবেন, দিচ্ছি ভাই, সময় কাটাবেন আরেক লাইনে যাবেন, এটা তো ঠিক না, আমি যেটা প্রশ্ন সেটার করছি উত্তর, চাঁদ দুই টুকরা প্লিজ, ডু ইউ নো দিস, দ্য মুন আমি ইজ আপনাকে সেটার ফ্ল্যাট, উত্তর দিচ্ছি ডু ইউ নো, ভাই, আপনি একটু একটু বলেন চুপ করে আমার কথাটা একটু শোনেন, না হলে তো আলোচনাটা হচ্ছে না, বলেন, তাই না? আপনি ইজ চুপ দ্য করে মুন আলোচনাটা, ফ্ল্যাট, আমার কথাটা না শুনলে বারবার নিজে বলে গেলে আলোচনাটা তো হচ্ছে না, আপনি একটু থামেন, না না, আপনি আমি যে, তখন আপনাকে আবার ফ্লোর দিব, তখন আপনি আবার বলবেন, না হলে এইভাবে কথা বললে আলোচনা হয় না ভাই। আমি তো প্রশ্ন করছি যে চাঁদ দুই টুকরা এটা কি সেটার জানেন, উত্তর যদি আপনি আমাকে না আমি তো দিতে জানি চান এবং বারবার কথা বলতে কোরআন থাকেন, শরীফে আসছে সাড়ে আপনি যদি 1400 বছর আগে, ভাই, চাঁদ আপনি দুই যদি টুকরা, আপনি বারবার কথা বলতে থাকলে আমি তো উত্তর দিতে পারবো না, আপনি যদি বারবার কথা বলতে থাকেন তাহলে তো আমি উত্তর দিতে পারবো না, ওকে আপনিও শুনতে উত্তর পাবেন দেন, না, আমিও শুনতে পাবো না, উত্তর দেন, তাহলে দুইজনের কথাই কাটাকাটি হয়ে যাবে, উত্তর দেন কেউ ভাই, শুনতে পাবে না কিচ্ছু। না থ্যাংক আমি ইউ, আপনাকে বলেছি চাঁদ দুই যে টুকরা, পিয়ার পিয়া, আমি আপনাকে এটার উত্তরই দিচ্ছি, চাঁদ দুই টুকরা হওয়ার উত্তরই আমি দিচ্ছি, আমি একদম স্পেসিফিক টপিকে আছি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি পিয়ার আচ্ছা চাঁদ রিভিউ দুই টুকরা, জার্নাল। আমরা 1450 বছর আগে কোরআন শরীফে জানি, আবার আপনি ওকে কথা বলছেন ভাই, আবার আপনি কথা বলছেন, ভাই, পিয়ার রিভিউ ওগুলো আমার জানা দরকার নাই, 1450 বছর আগে চাঁদ দুই টুকরা কোরআন শরীফে আছে, এইটার উত্তর আপনি দিবেন, আপনি পিয়ার রিভিউ জান কেন, ওগুলো আমার তো জানা দরকার নাই, আমি বলছি আমি কম লেখাপড়া, কিন্তু এই মমিন মুসলমানের মধ্যে সবচেয়ে কম লেখাপড়া, আমি অল্প শিক্ষিত, অল্প কিছু জানি, কিন্তু আপনারা লেখাপড়া করেও আপনারা জানতে চান না, বুঝতে চান না, আচ্ছা আপনি ঠিক আছে ঠিক আছে মন ঠিক করে আছে, একটা বলেন, শুনেছি এগুলো শুনেছি, করবেন আপনার না কথা ভাই, শুনেছি, আপনার কথা আমি শুনেছি, আপনাকে আমি বলছি চাঁদ দুই ঢাকা টুকরা থেকে 1450 1 সপ্তাহ বছর আগে পেরিয়ে, কোরআন শরীফ লেখা, আবার আপনি কথা বলছেন, আবারও কথা বলছেন আপনি ভাই, আপনি আমার কথা শুনবেন না তাহলে, আপনি আমার কথা শুনবেন না, শুনবেন নাকি শুনবেন না বলেন, আমি তো উত্তর পেলাম না, চাঁদ দুই টুকরা 1450 বছর আগে কোরআন শরীফ লেখা, আপনি আমাকে একবার কথা, আমি মুখটা খুলে আপনি আমার কথা বলা শুরু করছেন, তাহলে তো আর আলোচনা হলো না, আমি মুখটা খোলার সাথে সাথে আপনি কথা বলা শুরু করে দিচ্ছেন, তাহলে আপনি এখন একদম চুপ করে, চুপ করে শুনেন, না হলে আপনি আমার কোনো কথা শুনতে পাবেন না, কিন্তু একদমই অন্য চুপ থাকবেন, প্রসঙ্গে যান, আবার 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 অন্য এই যে প্রসঙ্গে যান, আপনি আবার কথা বলছেন, আপনি আবার কথা বলছেন, তাহলে আপনি শুনতে পাবেন না, আলোচনাটা শুনতে পাবেন না আমার উত্তর পাইনি তো, ভাই, আমার উত্তর আবার আপনি ভাই, কথা বলছেন, আমার দেখেন উত্তর দেন আপনি নাই, আবার কথা বলছেন, দেখেন আপনি চুপ, একদম একদম চুপ করে, মুখে একদম জিপ লাগিয়ে, একদম চুপ করে শোনেন, একটু একদম জিপ লাগিয়ে শোনেন, যদি বলেন শোনেন তাহলে আপনি শুনতে পাবেন, না হলে আলোচনাটা হবে না, যদি একদম জিপ লাগিয়ে রাখবেন, এখন আর কোনো কথা বলবেন না, একদম জিপ,
ঠিক আছে, নাসা থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, নাসার একজন চিফ সায়েন্টিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলমান কিছু সংবাদপত্রে, মুসলিম দেশের কিছু সংবাদপত্রে এরকম একটা ফেক নিউজ ছাপা হয়েছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যেটা নাকি নাসার রেফারেন্স দিয়ে তারা এই নিউজটা ছাপিয়েছে, এই নিউজটা সম্পর্কে তোমাদের কি মতামত, নাসা থেকে কি মতামত, নাসা কি বলছে? নাসার একজন চিফ সায়েন্টিস্ট এই বিষয়ে বলেছে যে এগুলা সব হক্স, এগুলা সব ফেক নিউজ, এবং শুধুমাত্র পিয়ার রিভিউড জার্নালে যেটা লেখা হবে সেটাই হচ্ছে আমাদের বক্তব্য, বিজ্ঞানী সমাজের বক্তব্য। পিয়ার রিভিউড জার্নালে এখন পর্যন্ত এমন কোন জার্নাল ছাপা হয় নাই যে জার্নালে বলা হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত ছিল। যতক্ষণ পর্যন্ত এরকম কোন পিয়ার রিভিউড জার্নালে এই জিনিসগুলো না আসবে তথ্য প্রমাণ সহ, তখন ততক্ষণ পর্যন্ত এগুলো সব হচ্ছে ফেক নিউজ, হক্স, এগুলো হচ্ছে গাঁজাখুরি কথা। চাঁদ কখনো দ্বিখণ্ডিত হয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে প্রমাণ করতে পারেন, আমি খাড়ার উপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি এখন অনলাইনে টেস্ট করুন, অনলাইনে এখন যান, দা মুন ইজ ক্র্যাক, এখনই আপনি পাবেন। এই যে শুনুন, আপনি আবার কথা বলছেন, আপনি আবার কথা বলছেন, আপনি আবার কথা বলছেন ভাই, আপনি আবার কথা বলছেন। আপনি আপনি আপনাকে আমি কথা বলতে বারণ করেছি, আপনাকে যখন আমি সুযোগ দিব তখন আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনি আগে একটা শব্দ আর উচ্চারণ করবেন না, যদি আপনি এর আগে আবার উচ্চারণ করেন, আপনাকে যখন সুযোগ দিব তখন আপনি কথা বলবেন, এর আগে আপনি কথা বলবেন না, ঠিক আছে? আপনি যে ফেক নিউজ গুলো পড়েছেন, আপনি, আমি আপনাকে বলছি না যে আপনি ভুল পড়েছেন, আপনি ঠিকই পড়েছেন। আপনি গুগলে গিয়ে সার্চ করেছেন এবং গুগলে গিয়ে সার্চ করে যে জিনিসগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে ফেক, হক্স, এগুলা গন্ডায় গন্ডায় আমরা আমরাই বের করি মুসলমানদেরকে নিয়ে হাসাহাসি করার জন্য। আমরা নিজেরাই এই ফেক নিউজ গুলা বের করি অনেক সময়। আমরা কিছুদিন আগে একটা ফেক নিউজ বের করেছিলাম যে ইউনেস্কো ইসলামকে শান্তি ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু পুরা ইয়াটাই ছিল একটা ফেক, আমরা হাসাহাসি করার জন্য, স্যাটায়ার করার জন্য বের করেছিলাম। এবং আপনাদের মতো যারা একটু বয়স্ক মানুষ, যারা এত কিছু বোঝেন না, তারা ওই নিউজটাকে নিয়ে মানে চিৎকার চেঁচামেচি খুশিতে একদম লাফালাফি শুরু করে দিয়েছিল অনেকে, যে ইউনেস্কো ইসলামকে শান্তি ধর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ব্যাপারটা ছিল আমরা আপনাদেরকে নিয়ে ফাইজলামি করেছিলাম, ঠাট্টা করেছিলাম। এই চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটাও পুরোপুরি ফাইজলামি এবং ঠাট্টা, অনেক নাস্তিকই এই ঠাট্টা গুলা। ছবি দেখি, চাঁদ যে ফাটা ছবি দেখি, এটা কি দেখি? যে ছবিটা নাসা থেকে, যে ছবিটা, সেই ছবিটা হচ্ছে একটা অংশের ছবি। এইরকম ছবি প্রত্যেকটা গ্রহে এরকম ছবি আছে, প্রত্যেকটা গ্রহে এরকম ছবি আছে, এবং এই গর্ত গুলাকে, নানা ধরনের গর্ত আছে যাদের, নানা ধরনের দাগ আছে, নানা ধরনের রেখা আছে। না না, ক্র্যাক ফাটা নাই। আপনাকে, আপনি যদি পিয়ার রিভিউ জার্নাল থেকে এইরকম কোন পেপার আমাকে দেখাতে পারেন, তাহলে আমি আপনাকে এই গ্যারান্টি দিচ্ছি যে আমি খাড়ার উপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব এবং আপনার সাথে নামাজ পড়তে যাব, কানাডায় এসে আপনার সাথে দেখা করব, আমরা দুজন একসাথে গলাগলি করে নামাজ পড়তে যাব, সভা করব। ঠিক আছে, ওরা মিথ্যা বলবে কেন? ওরা মিথ্যা বললে কেন? আমি তো 1450 বছর আগে বিশ্বাস করি, কোরআনে বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন, ঠিক আছে। আমি আরেকটা বলি যে নূহ আলাইহিস সালামের যে নৌকা কিস্তি, সেটা তুরস্কর পাহাড়ে পাওয়া গেছে, তাই না? আরেকটা আলোচনা আল্লাহ সালামের কিস্তি নৌকা। এই আলোচনাটা শেষ হোক ভাই, আলোচনা না, আরেকটা না, এরকম একটু ছোট ছোট একটা কথা বলি। না না, এরকম আপনি অনেক মানে হাবি জাবি হক্স নিউজ আপনি গুগলে সার্চ করে পাবেন। হ্যাঁ, না না, হাবি জাবি কথা, এটা আমাদের কোরআনের কথা। আপনাকে আমি মানে হিন্দু ধর্মের থেকে এই ধরনের নিউজ আমি আপনাকে বের করে দেখাতে পারি। হনুমানের একটা ইয়া পাওয়া গেছে, তারপরে মানে হচ্ছে গিয়ে হনুমান যে লাভ দিয়ে মানে আকাশে উঠতে পারতো সেটা পাওয়া গেছে, ইন্দ্র দেবতার মানে রথ পাওয়া গেছে, এরকম বললি তো হবে না, সেটা তো প্রমাণ লাগবে, প্রুফ লাগবে, রিসার্চ লাগবে। আমিও সেটা, আমি যদি বলি যে মরিচ খেলাম, আমিও সেটাই বলেছি যে এরকম দাবি করলে বা এরকম কোন ফেক নিউজ এর কপি আপনি যদি, আমি যদি আপনাকে দিই, তাহলে আমি আপনাকে ইসলামের থেকে অনেক বেশি ফেক নিউজ এর রিপোর্ট, নিউজ লিংক আপনাকে আমি দিতে পারি। বিশ্বাস তো হবে ভাইয়া, এই যে তাহলে কি এই মঙ্গল গ্রহ বন্ধ হয়ে গেছিল, এটা তো আপনি বিশ্বাস গেছেন, অনলাইনে দেখেন এখন, দা মার্স ওয়াজ স্টপ টু মুভ। হ্যাঁ, এটা আমাদের কোরআনে তো আসছে 1450 বছর আগে, এটা তো কোন আয়াতে, কোন আয়াতে লেখা আছে মঙ্গল গ্রহ মানে স্টপ হবে সেটা একটু আমাকে বলুন। আরে বাবা, আপনি জানেন না, আপনি তো জানেন, এখন আমার পরে কি হচ্ছে, তবে যেখানে পৃথিবী বন্ধ হয়ে যাবে, সূর্য উঠবে পশ্চিম দিকে, দর্শকরা শুনে তাদের ইমান আরো মজবুত হবে। দর্শকরা শুনেন, আমি একজন গন্ড মুমিন, আমি যদি জানি দর্শকরা আমার চেয়ে বেশি জানে। আপনি যে ইসলামের, ইসলামের যে প্রমাণ দিচ্ছেন, আপনি ইসলাম যে সত্য এটা প্রমাণ দিচ্ছেন, কোরআন যে সত্য তার প্রমাণ দিচ্ছেন। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, দর্শকরা শুনে, দর্শকরা শুনলে ভালো না যে আপনার, আমি যদি মূর্খ মুমিন হইয়া এটুকু জানি, দর্শকরা ভালো জানে না ভাই? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আয়াতের নাম্বারটা বললে ভালো হয়। আপনি বলেন না আয়াতের নাম্বারটা ভাই, এই যে আয়াতের নাম্বারটা বলেন ভাইয়া, আরেকটা প্রশ্ন আছে যে আপনি সবসময় বলেন গুরুত্বের মান ভাই, আপনি আয়াতটা বলেন ভাই, বড় ভাই আয়াতের নাম্বারটা বলেন, ওই আয়াতের নাম্বারটা বলেন, কোন আয়াতে বলা আছে? সম্ভবত তওবা, তওবা বন্ধ হয়ে যাবে, তওবার কত নম্বর, তওবার কত নম্বর, তওবার কত নম্বর, এই নম্বরটা রিফারেন্স লিংক, এগুলো আমরা তো বুঝি না রে ভাই, এগুলো আমরা বলতেও পারবো না।
এটা আপনি জানেন, আপনি হাইড করেন না, ইউ নো বেটার দেন মি এন্ড এ লট অফ পিপল দে নো বিকজ আই এম নট বায়াস মুসলিম। না তাহলে এখন প্রমাণ হতো যে আপনি প্রমাণ হবে আপনি লিখে রাখেন কোরআন সত্য। দেখ এটা নিয়ে সময় নষ্ট করেন না ভাইয়া। আরেকটা যে বলেন না, আরেকটা যে বলেন বয়স বুঝছেন 54 চলে গেছে, এইটা ঘটছে আমাদের ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না, একাত্তর কেটে কেটে সাল যাচ্ছে। সম্ভবত ঠান্ডা ঠান্ডা আছে, মার্চ টার্চ হবে বুঝছেন, মার্চ মাসে তিন তিন লঞ্চ বিহারি নিয়ে আসলো খুলনার থেকে ঢাকা যাবে, তিন লঞ্চ ভরা আমাদের ওইখানে লোকজন থামাইলো, এই পুরুষ গুলারে কাইটে ফেলাইলো, মেরে ফেললো 1971 সালে বুঝছেন, মার্চ মাস হবে। এটা হলো রাজার থানা মাদারীপুর জেলা, আচ্ছা সব লোকেরা প্রুফ জানতে জানে এটা বুঝছেন। আচ্ছা আমার বাড়ি কবিরস্পুর ইউনিয়ন, তা আমি যাইনি, আমার বড় ভাইটাই গেছে, তখন ওই বিহারি পুরুষ গুলারে কেটে ফেললো ওই গনিমতের মাল, তখন মেয়েদের মহিলাদের বাচ্চাদের নিয়ে আসলো আমাদের গ্রামে কবিরাজপুর, হ্যাঁ এটা রাজার থানায় মাদারীপুর জেলায়। নিয়ে এসে কি করলো, যে মহিলারা ওই কারোর সাথে বিয়ে বসলো বিয়ে হইলো, আর যারা হয় নাই কাজকর্ম করতো বাচ্চাদের রাখলো, তারা এখন আজও আমাদের গ্রামে আছে, তারা আমাদের আত্মীয় হয়ে গেছে, কেউ খালা কেউ চাচি কেউ আপা বুঝছেন। এখন গনিমতের মাল এইভাবেই তো করতে হবে, নইলে যুদ্ধ হইলো পুরুষদের তো আর বাঁচাই রাখবে না বুঝছেন। এইটা মানে যেটা আপনি গনিমতের মাল, বলেন এটা আমার সামনে গনিমতের ঘটছে, মাল মানে গনিমতের গনিমতের মাল মাল ধরে এভাবেই আমাদের করতে আত্মীয় হবে, হয়ে গেছে। মানে আপনি বলতে চাচ্ছেন গনিমতের মাল এভাবেই করতে হবে। ধরেন ধরেন কি করবে বলেন, ছেলেদের রাখলে তো যুদ্ধ হবে, ছেলেকে মেরে ফেলছে, মেয়েদের কেউ বিয়ে করছে কেউ ধরেন কাজ ধরেন করে বাচ্চাদের ধরেন আমি খাওয়া যদি, দাওয়া আমি একজন নাস্তিক, ধরেন আমি আপনার বাসায় আপনার আপনার দেশকে আক্রমণ করে আপনাকে জবাই করলাম, তারপর আপনার বউ আর আপনার মেয়ে আর আপনার পুত্রবধূ তিনজনকে তুলে আনলাম, এনে তারপরে আমার এক বন্ধুকে ভাগ দিলাম, আপনার ওয়াইফকে ভাগ দিলাম, আপনার আপনার আমার এক বন্ধুকে, যদি তারা রাজি হয়, যদি তারা রাজি হয় বিয়ে করতে, রাজি হওয়ার এই কথাও, জন্য বলছি। রাজি হওয়ার কথা কোথাও লেখা নেই, রাজি হওয়ার কথা কোথাও লেখা আচ্ছা আছে? আপনি আচ্ছা আপনি আমাকে দেখান, ওকে আপনাকে চ্যালেঞ্জ করলাম, রাজি আর হওয়ার কথা যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে আমি আজকে অনেক হাদিস আছে কানে মুসলিম ধরে আপনার শরীফে, কাছে অনেক আসতাম। হাদিস আছে, নো, আপনি আমাকে নাম্বার বলেন, নাম্বার বলেন, কোন কোন হাদিসে নাম্বার আমি বলেন। নাম্বার বলবো তো না না, না আর আপনি হাদিস আমাকে আছে কিন্তু যদি পাবেন কেউ না, বিয়ে কোথাও করে, নাই, অসম্ভব অসম্ভব, কোথাও নাই, আর অনুমতি নেওয়ার আসিফ ব্যাপার হাদিসে কোথাও এবং নাই, মুসলিম শরীফে অসম্ভব, আপনাকে আমি অসম্ভব বলছি, কোথাও নাই। আপনি নাম্বার বলেন, কোন কোন সহিহ বুখারী সহিহ মুসলিমের শোনেন নাম্বার বলেন, শোনেন হাদিস নাম্বার বলেন, আপনি শোনেন, ওকে হাদিস নাম্বার বলেন, আপনি আর কোনো নাম্বার কথা অনেক বলবেন না, আছে আমি আপনি বলবো আপনি না, একটা দাবি আমি করেছেন, শুনি। আপনি প্রমাণ করেন, প্রমাণ করেন যে তাদের অনুমতি নেওয়ার কথা বলা আছে, আপনি আমাকে প্রুফ করেন, জাস্ট প্রুফ করেন, শোনেন নাম্বারটা বলেন। অনুমতি বিয়ে, স্যার অনুমতি না, বিয়ে হতে হবে, বিয়ে না হলে নো, মুসলিম শরীফ বিয়ে আছে হইতে হবে একজন, যে নবীজি না, বলছে তাকে মেরে ফেলাও, নো নো নো, যে অসম্ভব, আপনি নাম্বার বলেন, অসম্ভব। কোরআনের ভিতরে আর পরিষ্কার বলা শোনেন আছে দাসী এবং আর ওই যে আপনি অধিকারভুক্ত বলেন যে দাসীদের দাসীর সাথে সাথে, সেক্স করা হালাল, কোরআনে বলা দাসী আছে, ওইটা সুনা, রহিত হয়ে গেছে, আগের নো, যুগে ছিল কোথায় এখন নাই, কোথায় রহিত হয়েছে, আপনি আমাকে রহিত হওয়ার আয়াত বলেন, আগে ছিল কোন আয়াতে রহিত হয়েছে বলেন, কোন আয়াতে রহিত হয়েছে, কোন আয়াতে এটা রহিত হয়েছে? কোরআন আছে, আমি ডিটেল বলতে পারবো না, না না, আপনি না আগে বলতে ছিল পারলে আপনি কেন বলেন ভাই, রহিত হয়েছে, অসম্ভব, কোথাও রহিত হয় নাই, আপনি কি বলেন? আপনি তাহলে ইসলাম সম্পর্কে জানেন না ভাই, আপনি আপনি ভুলভাল জানেন, বা আপনি হয়তো ইসলাম রক্ষার জন্য মিথ্যা বলে থাকতে পারেন, আমি আপনাকে না না ঠিক না না বলছি না, আমি কিন্তু মুরব্বীর আমার কাছে মনে শুনছি হচ্ছে, যে ওই, আমার মনে হচ্ছে ভাই আপনি সত্য লুকানোর চেষ্টা করছেন, এটা খুবই মানে আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু তাহলে আপনি খুবই আমাকে হচ্ছে। সমাধান দেন তো, আচ্ছা আপনি না না, আমাকে আপনি সমাধান আমাকে দেন বলেন, এখন তো, না আপনি আমাকে আগে বলেন যে কোথায় রহিত হয়েছে, কোথায় নিষিদ্ধ হয়েছে, গনিমতের মাল হিসেবে মেয়েদের সাথে সেক্স করা কোথায় আমি নিষিদ্ধ তো হয়েছে এটা আপনি ওইভাবে আমাকে বলেন। আপনাকে রিফারেন্স দিতে পারবো না, আমি তো না ওইভাবে দেখুন, পড়ালেখা তাহলে যায় না তাহলে বারবার আপনি করতে কেন পারবো, বলবেন, কেন বলবেন তাহলে, আমি বারবার আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, আমি আপনাকে রেফারেন্স দিব গনিমতের মাল, সূরা আল আহজাবের 50 নম্বর আয়াতটা আপনি পড়েন তো, সূরা আল আহজাবের, আজাব তো এক জায়গায়, এক জায়গায় আছে আর আরেক জায়গায় অন্য ধরনের আছে, এটা তো না না একভাবে পড়েন, হয় না, অন্য জায়গায় কি, অন্য ডিফারেন্স জায়গায় কি থাকে। আছে আপনাকে আমি পড়ে শোনাবো, আপনাকে আমি তো পাও কথা বলার লোক না ভাই, শোনেন আমি যদি আমি আপনার বাসায় আসি বললাম যে ভাই আমার দুইটা ভাত খাওয়ান, না, আমি আমাকে আপনাকে, কয়টা, আমি আমাকে আপনাকে দুইটা ভাত দেন, সরাসরি, আমি আপনাকে সরাসরি আপনার দেখাবো, ওয়াইফ কি আমার দুইটা কুইন্টা আমি ভাত দেবে, শুনুন এগুলো শুনুন বুঝতে শুনুন, হয়, আমি আপনাকে, এগুলো আমি বুঝতে আপনাকে কোনো ফাও কথা বলবো না, আমি আপনাকে সরাসরি রেফারেন্স দেখাবো, হুম, রেফারেন্স দেখাবো, আমি রেফারেন্স ছাড়া একটা কথা বলি না, কথাগুলো রেফারেন্স অনেক দেখাবো, সুরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30, যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। আপনি আপনার বাসার কোরআন শরীফটা খোলেন, সুরা আল মাআরিজের আয়াত 29-30 বের করেন, বের করেন, আপনি আনেন কোরআন শরীফটা, আনেন, আপনি, আমি অপেক্ষা করছি আপনার জন্য, আপনি কোরআন না শরীফটা নিয়ে আসেন, অসুবিধা নেই, আমি আমি না না ওইভাবে আপনি পাবো না, হাদিস আপনি নিয়ে আসেন, ধন্যবাদ দান হাদিস নিয়ে করছেন, আসেন, হাদিস নিয়ে আসেন, আমি হাদিসের নাম্বার বলবো, আপনি মিলাই দেখবেন আছে কিন্তু নাকি, এগুলি তো রহিত হয়ে গেছে ভাইয়া, এগুলো কোন তো আয়াতে, এখন কোন নাই, আয়াতে, কোন আয়াতে রহিত হয়েছে, রহিত হতে হলে আরেকটা বেটার আয়াত নাজিল হতে হয়, সেই বেটার আয়াত এখন নাম্বারটা আমাকে দাস বলেন। কোথা তো নাই, না না দাস কোথা তো না নাই না, কোনোদিন, রহিত হতে হলে আরেকটা বেটার আয়াত নাজিল হতে হয়, এটা আপনি জানেন কি, যে একটা আয়াত রহিত হতে হলে তার থেকে উন্নত আয়াত নাজিল হতে হয়, মানসুখ, মানসুখ হতে হয়, মানসুখ, এগুলো হওয়ার আচ্ছা নিয়ম আছে, ভাইয়া, রহিত হওয়ার নিয়ম আছে ভাই, আপনি জানেন না, আচ্ছা আপনি ভাইয়া আমাকে তাহলে আমি তো বেটার আয়াতটা কোনটা, সেটা সেই আয়াত নাম্বারটা বলেন, এই যে সূরা নাম আল বললে আহজাবে বলা মার আছে, করতে হবে, সূরা মার আল করতে হবে, আহজাবে মার বলা পিলা আছে, করতে হবে, নাহলে হে বলবো না, নবী আপনার জন্য স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন, একদম পরিষ্কার স্টেট, আপনাকে সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে আমি পড়ে শোনাবো এখন, আপনি জাস্ট একটু এগুলো তো শুনেন, অনেক আপনি আগে, যদি এগুলো তো শুনেন, এখন এই যুগে নাই ভাই, আরে ভাই ইসলাম সর্বকালে সর্বযুগের জন্য প্রযোজ্য, শুন আপনি জানি, আপনি ভুল জানেন, ইসলাম না সর্বকালে না না সর্বযুগের জন্য কেন দেবে, কি প্রযোজ্য, বলেন, কোরআন, কোরআন, কোরআন আমি কোনো আমি নির্দিষ্ট কেরালায় ধর্মের নামাজ জন্য পড়ি না, কেমনে, কেরালায় সূর্য ডোবে না উত্তরে, না না কোরআন না, কোনো কেরালায় সূর্য নির্দিষ্ট ডোবে না ধর্মের জন্য না, আপনি উত্তরে, আপনি ভুল, আপনি ভুল নর্থ, জানেন বা আপনি মিথ্যা বলছেন ভাই, আপনি ভুল জানেন বা আপনি শুনে মিথ্যা নর্থ পোলে সূর্য ডোবে না,
নর্থপোলে কেন নাই, সূর্য ডুবে নাই, এই নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো? সর্বকালে সর্বযুগে সর্বদেশের জন্য প্রযোজ্য। আপনি যদি মিথ্যা, ঠিক আছে, আপনি মিথ্যা বলেন কিন্তু ভাই, আপনি যদি, আপনি একজন বয়স্ক মানুষ, মিথ্যা না, মিথ্যা না, শুনেন ভাই, আপনি একজন বয়স্ক মিথ্যা না, যদি বয়স্ক যদি সমস্যায় পড়েন, কিন্তু আপনি যদি সমস্যায় পড়েন, তিনজন মুসলমান শিক্ষিত, এটা আপনি আমরা ই দেবেন, ফয়সালা দেবেন ভাই, আপনি যদি মিথ্যা বলেন তাহলে আমার কিছু বলার নাই, আমার কিছু করার নাই, কিছু বলার নাই। আমি আপনাকে সহি মুসলিম সহি বুখারি থেকে পরিষ্কার হাদিস দেখাবো, গনিমতের মাল বন্টন করে তাদের সাথে সেক্স করা হালাল, তাদের সাথে আজল করা হালাল ওই যুগে, এখন না, এখনো এখনো কে বলেছে, কোথায় নিষিদ্ধ? তাহলে তো নিষিদ্ধ করতে হবে বিষয়টাকে, হযরত নিষিদ্ধ করেছে বিষয়টাকে, হযরত বিষয়টাকে আমি যদি মারা যায় যুদ্ধে, 3 মাস 10 দিন ওয়েট করে, তার ওই যে আপনাকে যখন আমি যুদ্ধে হারাবো, আপনাকে যখন জবাই করব, আপনার জবাই করা মৃতদেহের সামনে দিয়ে আপনার বউ, আপনার মেয়ে, আপনার পুত্রবধূকে তুলে এনে বা এবং আপনার নাতনিকে তুলে এনে যদি আমি আমার বন্ধুদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেই এবং তাদেরকে বলি তোমরা এখন সেক্স করো এর সাথে, তখন আপনার কি তখন একই কথা মনে হবে? না না, অনুমতি নিতে হবে যদি রাজি হয়, অসম্ভব, যদি রাজি হয় রেফারেন্স দেন, অনুমতি কোথায়? এই অনুমতি কিভাবে বলেন ভাই, এটা আপনি কিভাবে বলেন, অনুমতি কোথায়? আপনি নাম্বারটা বলেন আমাকে, কোথায় অনুমতি নিতে বলা হয়েছে, নাম্বারটা বলেন আমাকে, হাদিস নাম্বার বলেন, মুসলিম শরীফে আছে, অন্যান্য হাদিস আছে, আমি পরে বলতে হবে, যাই হোক, আমি 15 মিনিট সময় দিচ্ছি, আপনি আপনি আমাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি আমাকে মাওলানা সাহেবকে, আপনার এলাকার মাওলানা সাহেবকে ফোন দিন, মাওলানা সাহেব আমরা বলি না হাদিস কোরআন আমরা তো বলতে পারি, নাম্বার তো বলতে পারেন না, আপনি তো নাম্বার বলতে পারেন না, আপনি আপনার মাওলানা সাহেব বলবো, যে জানে, যে জানে তাকে ফোন করেন, আমি ধরে রাখছি, আমি এখন ধরে রাখবো, আপনি আপনার মাওলানা সাহেব, আপনি সাহেব, আচ্ছা আপনার বন্ধুদের ভিতরে যে কোরআন হাদিস সম্পর্কে জানে তাকে ফোন করেন, তাকে জিজ্ঞেস করেন যে অনুমতি নিতে হবে যুদ্ধবন্দী দাসীদের, যা দাসীদের সাথে সেক্স করার সময় অনুমতি নিতে হবে, এই হাদিসটা কোথায় আছে, নাম্বারটা কত, এটা স্পেন শরীফে আছে, এমনি হাদিসে আছে, বুখারী শরীফে আছে, নাম্বারটা বলেন, আচ্ছা আমি আপনাকে একটু জানতে চাই, আমি সমাধান দিতে, আমি আর কোন আলোচনাতে যাব না, এটাকে সলভ হোক, তারপর আমি পরের আলোচনাতে যাব, আপনি এখন বলবেন, সময় লাগবে না, আমার 2 মাস 3 মাস সময় লাগবে না, আমি অপেক্ষা করছি, তো আমি আপনার জন্য অপেক্ষা করব, আপনি না এখন এরকম আগে, আমার 2-3 মাস সময় লাগবে, আমার মার খবর লিখে আপনাকে দেখাবো, না না না, আমার সামনে আপনি একজন, আমি আপনার কাছে একটু উপদেশ চাই, উপদেশ চাই, আমি উপদেশ চাই, আপনি বলেন তো যে আমি আপনাকে যে আগে আগাতে দিব না ভাই, আপনি এটা এটা আগে সলভ হোক, তারপর আপনি সামনের দিকে যাবেন, এটা আগে সলভ হোক, তারপর যান, আমি এখন অপেক্ষা করবো আপনার জন্য, এটা তো বললাম 3 মাস লাগে, এটা কি আমি এখন করতে পারবো, 3 মাস লাগবে, আপনি আপনার মুফতি সাহেব, আলেম সাহেব, পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলারকে ফোন করে জিজ্ঞেস করেন, ভাই এই যে যুদ্ধবন্দি নারীদের যে অনুমতি নিয়ে তারপর তাদের সাথে সেক্স করতে হয়, এই যে আয়াত, এইটা কই আছে কোরআনের? আমি বললাম না 1971 সালে আমার সামনে ঘটছে, 1971 সালে আমি দেখছি, এটা ঘটুক, আমি তো আপনি যেটা চাল ভাত বেশি খেয়েছি ভাই, আমার সামনে ঘটছে, এটা বললাম তো রাজস্থান আদিপুর জেলায় চাল বেশি খেয়েছেন, এই জন্য আপনার কথা সঠিক বলে প্রমাণিত হয় না ভাই, আমি দেখছি, আপনি তো পড়ছেন, আপনি গনিমতের মাল আমি তো দেখছি, আপনি দেখে থাকলে আপনার কথা সঠিক বলে প্রমাণিত হয় না, আপনি 1971 সালে হাদিস সম্পর্কে রাজস্থান আয় আপনার এলাকার হুজুর, এলাকার হুজুর বা যেকোনো হুজুরকে ফোন করে জিজ্ঞেস করেন, আমি শুনতেছি, আর কোন কথা আপনি আপনার এলাকার মসজিদের হেড হুজুরকে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন, আপনি দিতে পারবেন, আমি জানি এই যে আমি কোরআন হাদিস যথেষ্ট পড়েছি, এরকম কোথাও নাই, অনুমতি নিতে হবে, তাহলে আপনি দাসী সম্পর্কে আপনি বলেন তো, তাহলে কেন ভাই এটা বললেন ভাই, বলেন আপনি কি মানে মানে সত্য মানে ইসলামের এই নোংরা জিনিসগুলো আপনি গোপন করতে চান, এই জন্য আপনি বলেছেন তাই না? না না না, এগুলি একটা জায়গায় হলে হবে না, ওই যে বললাম আপনি একটা জায়গায় দেখাইলে হবে না, এটা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা আসে, বিভিন্ন সাইডে, হ্যাঁ ব্যাখ্যাই হোক ভাই, আপনার আপনাকে খুন জবাই করে যদি আপনার বউ, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার নাতনিকে আমি তুলে আনি এবং তাদের সাথে ভাগ বাটারও করে সেক্স করি, এটা কোনো অবস্থাতেই ভাই কোন মানবতা নেই, আমি তখন ছোট ছিলাম, আমরা দেখছি তখন 71 সালে ঘটছে আমাদের এখানে, এটা যেই করে থাকুক অন্যায় করেছে, অত্যন্ত অন্যায়, জীবিত রাখবে না, ছেলেদের তো মারতে হবে, এটা যদি মুক্তিযোদ্ধারা করে থাকে, অত্যন্ত অন্যায়, জঘন্য, বর্বর কাজ করেছে, এখন কি করবেন, ছেলেদের বাঁচা রাখবেন, কি করবেন, না কি সম্ভব অনুযায়ী করবেন, আপনি যদি এই ধরনের দাবি করে থাকেন আপনার প্রুফ দিতে হবে, কিন্তু আপনি মুক্তিযুদ্ধে যারা করেছে তারা কখনো কোনো গনিমতের মাল ভোগ করেছে, এটা খুবই একটা বাজে অভিযোগ ভাই, আমি পাকিস্তান পন্থী ছিলেন এই কারণে আপনার কাছে এগুলা মনে হয়েছে যে মুক্তিযোদ্ধারা, আমি কোনো দল করি না, আপনার কথা শুনে এখন দেশে ভাই, আপনার কথা শুনে এখন মনে হচ্ছে আপনি হয়তো একটু একটু জামাত ইসলামের সমর্থক, এই কারণে আপনার হয়তো এরকম ভাই, না আমার এই যে ঝুটি আছে, টুলের ঝুটি আছে, এই যে আমি মোটামুটি নিশ্চিত ভাই, আমি মোটামুটি নিশ্চিত আপনি মোটামুটি জামাত ইসলামের সমর্থক,
এবং না না চুলে ঝুটি আছে, অপবাদ আপনি দায়ের করছেন। আমি যতদূর চুলে জানি ঝুটি যে, আছে, আমি চামাচ আমি যতদূর জানি যে শর্ষিনাথ পীর সাহেব বাঙালি নারীদেরকে গনিমতের মাল বলে ঘোষণা করেছিল এবং গনিমতের মাল হিসেবে বাঙালি নারীদের সাথে সেক্স করা জায়েজ বলে ঘোষণা করেছিল এবং পাকি আর্মি এবং রাজাকার আলবদর আল শাম আলোচনা করি এরা আসিফ ভাই, এরা আসিফ ভাই এরা বাঙালি নারীদেরকে ধরে ধরে রেপ করছে, এক একটা রুমের ভিতরে নগ্ন করে আটকে রাখছে, এক একদিন এক একটা মেয়ের সাথে সেক্স করছে। এই জিনিসগুলো অত্যন্ত অমানবিক এবং আপনি যে কথা বললেন ভাইয়া মুক্তিযোদ্ধারা এই কাজ করছে, এটার আমি তাহলে আপনার কাছ থেকে প্রমাণ চাইবো, না হলে আমি বুঝবো যে আপনি হয়তো জামাত ইসলামের সমর্থক হিসেবে আপনি এই সমস্ত ভাইয়া আমরা একটু বিজ্ঞান নিয়ে উপলতা আলোচনা করি, করছেন। ভাইয়া আমরা একটু বিজ্ঞান ভাই নিয়ে আপনি তো, আলোচনা করি। এই আপনার কাছে আমি প্রথমে সেটা হলো চাইলাম কি, হচ্ছে কি, আপনার কাছে প্রথমে গনিমতের মালের সাথে, গনিমতের মাল নারীদের সাথে সেক্স করা হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, সেটার রেফারেন্স চাইলাম, আপনি দিলেন না, অন্য আলোচনায় হারাম গেলেন। না, হারাম করা হয় না, আপনি আরেকদিকে যান কেন? এটাকে যদি ওরা অনুমতি দেয়, ওই মেয়েরা যদি রাজি হয় আমরা বিয়ে করতে পারি, তাও না 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 অপেক্ষা সেটা করতে কই, হবে 3 মাস 10 দিন, সেটা নইলে কই, সেটা কই, নইলে যাই হয় না, তালাক হয় না। নাম্বারটা আমি, নাম্বারটা আপনি দেন নাই ভাই, নাম্বারটা সেটা আপনি আমি দেন লিখে নাই, আমি দেবো আপনাকে, আমাকে না না একদিন অ্যাড নাম্বার করেন আমি দেবো, না নিয়ে, না নিয়ে আপনি বলবেন না আর কখনো, আপনার কাছে যদি রেফারেন্স না 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 থাকে না তাহলে আপনি সে সময় কথা লাগবে, বলবেন না। 3 মাস লাগবে এবং মিনিমাম, আপনি, 3 মাস মিনিমাম কেন, 3 মাস লাগবে, 3 কোটি বছর দিলে আপনি দিতে পারবেন না? 3 কোটি বছর দিলাম আপনাকে আমি, ঠিক আছে আপনাকে ঠিক আমি আছে মাত্র, রাখবো। আচ্ছা মাত্র ভাইয়া তিন কোটি বছর তিন এখন কোটি তো, বছর সময় দিলাম, আপনি এই হাদিস কোথাও পাবেন না, আচ্ছা ভাইয়া কোরআনের আয়াত বা হাদিস ভাইয়া কোথাও এখন পাবেন তো, না, অসম্ভব ব্যাপার। আচ্ছা ভাইয়া এখন এরপরে তো আপনি বললেন, শোনেন, এরপরে এখন আপনি তো বললেন যে ভাই আপনি, মানে আপনাকে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আপনি সত্য কথা বলেন, সত্য কথা বলার একটা মানে আলাদা শক্তি আছে, ঠিক আছে, সত্য কথা বলেন। মুসলিম শরীফে এবং বুখারী শরীফে কত কিসে আছে আমি আপনাকে দেব, এটা তো হোল্ড রইল। আর আমি ভাইয়া আপনাকে এখন দেখাবো তো দাস মুসলিম প্রথা এবং, নাই, মুসলিম এবং বুখারী হাদিসে দাসীদের সাথে কিভাবে সেক্স করতে হয়, যুদ্ধবন্দী নারীদের সাথে মুসলিম কিভাবে সেক্স শরীফে করতে হয় একজনে একটা খুন একটা করে করে দেখাবো। ফেলছে বিয়ে ছাড়া, সে সেক্স করছিল দেখা, না না আপনাকে দেখান, আপনি নাম্বার মুসলিম বলেন, শরীফে আছে একজনে নাম্বার নবীজি বলেন, বলছে খুন করে ফেলা, ও বিয়ে না ছাড়া না না সেক্স করছিল, ওইটা, ওইটা দাসী, অধিকারভুক্ত দাসী হলে তার ভাইয়া সাথে এটা সেক্স হোল্ড করা যাবে, রাখেন, তুমি আমি এটা অধিকারভুক্ত দাসী হোল্ড না রাখেন হইলে তখন সেটাকে জিনা বলা হবে, অধিকারভুক্ত দাসীর সাথে সেক্স করলে কখনো জিনা হয় ভাইয়া, না, এখন তো দাসী, এখন তো আর দাসী সিস্টেম নাই, আগে দাসী দাসী সিস্টেম সিস্টেম ছিল, আমি আধা কোরআনে মিনিট শুনে যেটা বলা আছে আধা মিনিট সেটা বলবো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, কোরআনে যেটা বলা আছে সেটা ভাইয়া, কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। শোনেন না ওইগুলো রহিত হয়েছে, ওই আয়াত না, এটা আপনি জানেন রোহিত ওই রহিত কোথায়, হয়েছে, রোহিত, ওগুলো নাই, রোহিত কোথায়, রোহিত এখন দাসী হওয়ার জন্য সিস্টেম নাই বেটার, তো, ভাই রোহিত হওয়ার জন্য বেটার আয়াত নাজিল হতে হয়, সেই বেটার আয়াতটা কত নাম্বার আয়াত আপনি আমাকে বলেন তাহলে, আপনি শোনেন রোহিত আমি হওয়ার বলি, সিস্টেম জানেন, যদি কোনো কোরআনের কোন আমার আয়াত, আমার আধা সেকেন্ড কোরআনের শোনেন কোন ভাই, আয়াত আধা মিনিট রোহিত বলি, হতে হলে, আধা মিনিট বলি, আধা মিনিট বলি, আমাকে একটু শুনেন, আচ্ছা বলেন, কোরআন হাদিস নিয়ে যদি কোনো সমস্যা আপনি পড়েন, তিনজন ইমানদার শিক্ষিত মুসলমান যেটা বলবে সেটাই আল্লাহ এবং রাসুলের কথা, না যেমন আমি আধা মিনিট বলি ভাই, আধা মিনিট না বলি, না না যেমন না না আমরা এটা ক্যানাডায় ভুল উত্তরে, ভুল উত্তরে বলেছেন, সূর্য ডুবে না, কোরআন এখন এবং হাদিসে ফজর যেটা বলা জোহর আছে আসর সেটা কেমনে হবে, ভুল মশরাফ বলেছেন হবে, ভাই, ভুল বলেছেন, না না কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেটা আলটিমেট, এবং সেখানে যদি কোনো কিছু ব্যাখ্যা পাওয়া না যায়, ও সেখানে যদি কোনো তখন কিছু তিনজন ব্যাখ্যা মুসলমান, পাওয়া না যায় তখন হচ্ছে ইজমা এবং কিয়াসে যেতে হবে, কিন্তু যেই ব্যাখ্যা কোরআন এবং হাদিসে স্পষ্ট সেটার জন্য আপনি কখনো ইজমা কিয়াসে যেতে পারবেন না, অসম্ভব, আপনি ইসলাম সম্পর্কে আপনার সম্ভবত ভুল ধারণা আছে, কোরআন এবং হাদিসে তাহলে যে এই যে বিষয়ে আমরা, পরিষ্কার, এই যে ক্যানাডা, কোরআন এবং ক্যানাডায় যে হাদিসে সূর্য যে ডোবে না, 6 মাস সূর্য, সূর্য কোরআন ছয় এবং মাস ডোবে, হাদিসে 6 মাস ডোবে না, এখানে কেমনে এটা, ফজর হবে, কেমনে মাগরিব হবে এটা বলেন, এটার জন্য, এটার জন্য কোরআন এবং হাদিসে সুনির্দিষ্ট কোন দিক নির্দেশনা দেয়া নাই বলে এই বিষয়ে ইজমা কিয়াস প্রযোজ্য, কিন্তু গনিমতের তাহলে মাল প্লেনে কেমনে হিসেবে নামাজ নারীদের পড়বো, সাথে, আমাকে শেষ করতে দিন, প্লেনে কেমনে নামাজ পড়বো, প্লেনের হ্যাঁ ভিতরে কেমনে নামাজ পড়বো, প্লেন তো আবিষ্কার হয় না, এই বলেন বিষয়ে কোরআন এবং হাদিসে পরিষ্কার দিক নির্দেশনা দেয়া নাই দেখে আপনি ইজমা কিয়াসে যেতে পারবেন, কিন্তু যেই বিষয়ে কোরআন হাদিসে পরিষ্কার দিক নির্দেশনা দেয়া আছে সেই বিষয়ে আপনি কখনো ইজমা কিয়াসে যেতে পারবেন না, প্লেনে নামাজ পড়বেন কিনা সেটা কোরআন হাদিসে নাই, এই কারণে আপনি ইজমা কিয়াসে যেতে পারবেন, কিন্তু আপনি গনিমতের মাল হিসেবে নারীদের ভোগ করবেন কিনা সেইটা কোরআন হাদিসে পরিষ্কার, এই বিষয়ে কি ইজমা কিয়াসে আপনি যেতে পারবেন না, আপনি এই বিষয়টা বোঝেন ভাই? ওটা যদি, ওটা তো ওরা যদি রাজি হয় তখন আমরা বিয়ে রাজি করতে না, পারবো, রাজি না অসম্ভব, হইলে অসম্ভব, না অনেক রাজি হওয়ার কথা কোথাও বলা নাই, কোনো জায়গায় এমন কোনো বুঝেছি রেফারেন্স ভাই, দেখাতে পারবেন না, এবং যুদ্ধবন্দী নারী কখনো রাজি হয়ও না, আচ্ছা যদি, আপনি তাকে, আচ্ছা তার যদি মনে বাপাইকে করেন, হত্যা করবেন, আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি তার আচ্ছা যদি বাপাইকে মনে হত্যা করেন, করবেন, আপনি আচ্ছা একটা যদি মেয়ে মনে করেন বাপাইকে আমার হত্যা বাড়িতে করবেন, দুইটা দাসী থাকে, ভাই যুদ্ধে কি আপনার করবো, ভাই যুদ্ধে কি আপনার আমরা কি আপনার করছি, ভাই ভাইয়া আপনার আপনি একজন বয়স্ক মানুষ, আপনি তো আপনি একজন পড়ছেন, বয়স্ক আমরা মানুষ দেখছি, ভাই, আপনি একজন বয়স্ক শোনেন মানুষ, আপনি আপনাকে তো একটা ছোট প্রশ্ন করি, ছোট বুঝছেন, প্রশ্ন করি, ছোট প্রশ্ন করি, আপনার কি মেয়ে কন্যা কি সন্তান বলেন, আছে, আপনার কি কন্যা সন্তান আছে, আছে আছে, আচ্ছা তাকে কি আপনি একটা প্রশ্ন করতে পারবেন যে তার কি বিয়ে হয়েছে, না আচ্ছা ওনার প্রতি সম্মান রেখে আমি বলতেছি, ওনাকে আমি অসম্মান করতে চাই না, ওনাকে আমি সম্মান রেখে বলতেছি, ওনাকে একটু জিজ্ঞেস করবেন যে আমি যদি আপনার বাসায় ঢুকে আপনাকে জবাই করি, হ্যাঁ জবাই করার পর তাকে তুলে যুদ্ধ, নিয়ে আসি, অফিস কালার যুদ্ধ, যুদ্ধ, হ্যাঁ ধরেন আমি সাথে যুদ্ধ, আমার সাথে যুদ্ধ মারা, ধরেন যুদ্ধ, ধরেন না যুদ্ধ, ধরেন যুদ্ধ, ওনাকে যদি আমি যুদ্ধ তুলে হলে নিয়ে আসি, অবশ্যই রাইট, ইউ রাইট, ওনাকে যদি হ্যাঁ আমি যুদ্ধ তুলে হলে নিয়ে রাইট, আসি, ইউ রাইট, ওনাকে যদি আমি হ্যাঁ বাসায় হ্যাঁ তুলে নিয়ে আসি, বাসায় আনার পরে উনি কি ওনার জীবনের কোনো একটা সময় রাজি হবে আমার সাথে সেক্স করতে, আপনাকে বিয়ে করে হবে তো কি করবে, তার, বিয়ে করলে হবে না, এটা আপনি আপনার বিয়ে মেয়েকে করলে তো জিজ্ঞেস হবে, করবেন, তার চোখের সামনে আপনাকে আমি জবাই করেছি,
সে আমার সাথে সেক্স করতে কখনো রাজি হবে? এটা হচ্ছে অসম্ভব ব্যাপার। আপনি আপনার কন্যাকে এখন সেটা জিজ্ঞেস তো করেন, সাইকোলজি মনের না কথা, না, কিন্তু আমি আপনাকে, সে কি আমি করবে? আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি আপনার মেয়েকে এই মুহূর্তে জিজ্ঞেস করেন যে আমি আপনাকে জবাই করে তাকে তুলে নিয়ে আসলাম, সে আমার সাথে জীবনে কখনো সেক্স করতে রাজি হবে কিনা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সে বলবে অসম্ভব। সে যদি একজন সভ্য মানবিক মানুষ হয়ে থাকে সে বলবে অসম্ভব। আপনি এই মুহূর্তে জিজ্ঞেস করেন আপনার কন্যাকে, তাহলে আপনাকে এখন আমি চ্যালেঞ্জ বুঝছি করলাম, বুঝছি শোনেন, এখন আপনাকে আমি চ্যালেঞ্জ তাহলে করলাম, এখন এই মেয়েটাকে আপনাকে আপনাকে আমি রাস্তা চ্যালেঞ্জ ছেড়ে করলাম, দেবেন যে রাস্তায় মানুষ তাকে ভোগ করবে, ই করবে, আপনি তাকে আপনাকে হেফাজত করবেন না। আপনাকে আমি আই থ্যাংক চ্যালেঞ্জ ইউ ভেরি করলাম, মাচ, আপনি রাইট, আপনাকে আমি চ্যালেঞ্জ আপনি করেছি, রাইট, আপনাকে এই আমি চ্যালেঞ্জ মেয়েটাকে আপনি করেছি। রাস্তায় ছেড়ে দেবেন, এটা 12 জনে একে আর ভোগ করবে, যদি আর আপনি তাকে এই হেফাজত মেয়ের করবেন যদি না, এই মেয়ের আপনি যদি তাকে রাখবেন এই না। মেয়ের যদি মাথা কুটে ধন্যবাদ। মরেও যেতে হয়, এই মেয়ের যদি মাথা কুটে মরে, আপনার মেয়ে বলবে আপনাকে, আমার যদি মাথা কুটে কুটে মরেও যেতে হয়, তারপরে আমি আমার পিতাকে যে হত্যা করেছে তার সাথে এক বিছানায় শোবো, আমার যদি মাথা কুটে কুটে মরে যেতে হয়, আমাকে যদি অত্যাচার করে করে মেরে ফেলে, আমি কখনো এইরকম কাজ করব না যে আমার পিতাকে আমার চোখের সামনে জবাই করে শোনেন হত্যা করছে তার সাথে আমি ঠিক আছে, শোবো এক আপনি তো, বিছানায়। আপনারা তো ভাইরে আমি আমার আপনার কথা আধা সেকেন্ড অন্যের শোনেন প্রতি সম্মান রেখে আমি বলছি ঠিক আছে, এটা আমি সম্ভব আমি না, আপনাকে এটা সম্ভব আমি না। আপনাকে আমার আধা মিনিট তো শুনবেন ভাই, আধা দেখুন মিনিট আমার আপনি তো আধা যে মিনিট কথা শুনবেন, বলছেন, আপনি যে কথা বলছেন, আপনি আপনি আপনার মেয়েকে বললেন যে আমি বলছি এটা আমার যে আমার আধা মিনিট তো ওই শুনবেন, মেয়ে তখন রাজি হবে, আপনি আপনার আমার আধা কন্যাকে মিনিট তো বললেন, শুনবেন, তখন আমার আপনার আধা মিনিট মেয়ে তো শুনবেন, আপনি আপনার আমার জন্য আধা মিনিট জীবনে শুনবেন, কেমন হয়? আচ্ছা ঠিক আছে বলেন, আপনি আপনি এই মেয়েটাকে রাস্তায় বানাই দেবেন, 10 জনে একে প্রস্টিটিউট বানাই দেবে, আপনি তাকে হেফাজত কিনা, আপনি বাসায় রাখবেন না, খাওয়া দাওয়া ভরণ পোষণ দেবেন না, আপনি ভালো, আপনি ভালো নাস্তিক, আই থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর, হ্যাঁ এটা আপনি সুন্দর কথা বলছেন, আপনারা তো বই পড়ছেন, আমরা এটা দেখছি, এই যে মানে মানে আপনার কি ইসে মনে হয়, শুনেন, আপনার মন আপনার কি রাশেদ মনে খান হয় মেনন, বিজনেস তোলা ছাড়া রাশেদ খান আপনার মেনন, আপনার এই যে কি মনে হয়? চারশোটা শেখ সাহেব আচ্ছা মারছে, আচ্ছা, তারা হাসিনার সাথে দল করে না এখন, এবার আমি বলি, এবার আমি রাশেদ বলি, খান আপনার কি মেনন, মনে হয় হ্যাঁ বিজনেস তুলে সেক্স করা এরা ছাড়া তো, মানে হচ্ছে বিজনেস তুলে আমি সেক্স করবো না তার সাথে, তার মানে হচ্ছে রাস্তায় এসে রাস্তায় সে ঘুরবে নগ্ন হয়ে ঘুরবে আর রাস্তায় 10 আপনি জন তো এটাই দেখবে, করবেন, আপনি এটা কি মেয়েরে মনে প্রস্টিটিউট করবেন? বানাই দেবেন, আপনি হেফাজত করবেন না, এই এই যুক্তিতে তো আপনি, মানে আপনি আপনি সেক্সের রাইট, আপনি মাধ্যমে, রাইট ভাই, সেক্সের মাধ্যমে হেফাজত করেন, আপনি মেয়েদেরকে সেক্স করার আপনি মাধ্যমে তাকে ছেড়ে হেফাজত দেবেন, করেন, মানে আপনি আপনি বিজনেস তো তুলে দেখুন, হেফাজত করেন, মানে আপনি বিছানায় তুলে আপনি তাদেরকে হেফাজত ছেলের করতে সাথে চান? দেন, আপনি সাথে নেন, তাকে তো হেফাজত করতে হবে, তাকে বাঁচাইতে হবে, বুঝলাম ভরণ পোষণ, বুঝলাম ভাই খাওয়া থাকা, বুঝলাম, কাপড় চোপড়, হ্যাঁ, আপনি মান খাবার ইজ্জত দাবার দিতে ভরণ হবে, পোষণ এবং বিছানায় তুলে তাকে হেফাজত করতে চান, তাই তো? বিয়ে করবেন বা বিয়ে দেবেন, বিয়ে করার, না আপনার বিয়ে ছেলের ভাইয়ের করার সাথে কথা, বিয়ে দেবেন, বিয়ে না করলেও চলে, আপনি ইসলাম অনুসারে বিয়ে না করলেও তার সাথে আপনি সেক্স করতে পারেন, এবং মোহাম্মদের নিজেরই ছিল, না 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 না, হযরত আলীরও ছিল, এগুলা আগে ছিল, এই যুগে নাই, না না না, অবশ্যই নবীজির এই সামনে যুগে ছিল না আছে, এগুলো, এটা তো আমি বলছি ভাই, আপনাকে আমি সরাসরি মুসলিম প্রমাণ মুসলিম দেখাবো, আছে, মুসলিম বুখারি থেকে আমি তিনবার সরাসরি তিনবার প্রমাণ সমান দেখাবো, দেখাবো, আমি কি কাউ কথা বলি নাকি ভাই? আপনাকে আমি সময় প্রমাণ লাগবে, দেখাচ্ছি, আপনাকে আমি না না প্রমাণ এটা তো দেখাচ্ছি, আপনি বলছেন, এক জায়গায় দেখান, আরো আরো জায়গায় তো আছে, এক জায়গায় তো সমাধান না, বিভিন্ন জায়গায় ওগুলা ডিটেলস আছে, যদি আমি আমি শুধু বলি ভাই আমার দুইটা ভাত খাওয়ান শত শত প্রমাণ দেখাবো, শত শত প্রমাণ দেখাবো, সহি মুসলিম ভাইয়া, পৃষ্ঠা নম্বর 107, এখানে অনুচ্ছেদ 5 বলা আছে, স্ত্রীরা পালন করার পর যুদ্ধবন্দীর সাথে সহবাস করা যায়, যদি তার স্বামী থেকে থাকে তাহলে বন্দিত্বের না কারণে না তার বিয়ে না করা হয় না বিয়ে ভাইয়া, বিয়ে বাতিল না, হয়ে যাবে, বিয়ে না, অসম্ভব। কি বলেন ভাই বিয়ে না এটা, কি করা হয় বলেন, না, কি শুনেন, বলেন তিন ভাইয়া? মাস 10 দিন অপেক্ষা করতে হবে মেয়েদের, অসম্ভব অসম্ভব মেয়েদের 3 মাস অসম্ভব 10 দিন অপেক্ষা করা, অসম্ভব, হারামজাদা, আপনি রেফারেন্স দেখেন বিয়ে না করা হয় না যে, কি বলেন, মানে আপনি তো মিথ্যা বলছেন ভাই, আপনি হ্যাঁ মুখের উপরে আমি মিথ্যা টাকা বলছেন। বলছি তো, 3 মাস তো, 3472 নম্বর হাদিস, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন, তারা শত্রুর মুখোমুখি হলো এবং শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হলো, কিছু লোক তাদের হাতে বন্দী হলো, বন্দিনীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোক সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল, তাই মহান আল্লাহ, মহান ও সর্বশক্তিমান আল্লাহ এই বিষয়ে আয়াত নাজিল করলেন, বিবাহিত স্ত্রী লোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছ কৃতদাসী, ইদ্দত পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল। ঠিক আছে, একদম পরিষ্কার কথা, এর আরো হাদিস দেখাচ্ছে, আচ্ছা ভাইয়া মানে ভাইয়া, এই যে আজল ইদ্দত পূরণটা আজল 3 মাস 10 দিন, সম্পর্কে, দেখেন এই যে দেখেন সহিহ মুসলিম 77 নম্বর পৃষ্ঠা, আজল সম্পর্কে শরীয়তের হুকুম, এখানে পরিষ্কার বলা হচ্ছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সাথে ভাইয়া, বনু মুসতালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম, আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম, আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় স্বজনদের নিকট হতে অর্থ সম্পদ গ্রহণ করতে আকাঙ্ক্ষী ছিলাম, তাই আমরা ওসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম যাতে তারা গর্ভবতী না হয়, এরপর আমরা চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে উপস্থিত, এই অবস্থায় আমরা আজল করব অথচ তাকে জিজ্ঞেস করব না, তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে হ্যাঁ জিজ্ঞেস বুঝছি, আপনি করলে তিনি বলছেন, বললেন, তোমরা যদি এরূপ এখন না অন্য করো প্রশ্নে আসেন, তাতেও কিছু যায় আসে না, কিয়ামত পর্যন্ত আচ্ছা যতগুলো প্রাণের সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তার সৃষ্টি হবেই। আরো আছে, আমি আপনাকে অসংখ্য অসংখ্য হাদিস, এই যে হ্যাঁ আমি আমি বিশ্বাস 410 গেছি, নম্বর থ্যাংক ইউ হাদিস ভেরি মাচ, শোনেন আবু ভাইয়া, সাইদ খুদরি থেকে এই যে বর্ণিত, আপনি আমরা কিছু ভাইয়া, যুদ্ধপন্থী স্ত্রী আরেকটা লোক প্রশ্ন লাভ আসেন, করলাম, আমরা তাদের সাথে আজল করতে চাইলাম, কি বলেন ভাই, কি বলেন, মানে একদম মানে মাথা ভাইয়া খারাপের মতো কথা বলতেছেন ভাই, একে আরো যদি অন্যান্য দেখেন, দিকে ক্লিয়ার আছে, কিংবা বিয়ে করতে হয় কোনো ব্যক্তির স্ত্রী, মানে কি বলেন, বিয়ে না করেও সেক্স করতে পারেন, দাসীর তাহলে সাথে বিয়ে না করে আপনি সেক্স করতে বললো পারেন, কেন আসিফ ভাই, মালিকানাধীন বললো বাসী, 10 দিন কেন, আপনাকে আমি এটা বললো আপনাকে কেন, আমি ইদ্যুৎ মানেই তো আপনাকে আমি ক্লিয়ারেন্স, দেখেন দেখেন আপনাকে আমি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে প্রখ্যাত মুফাসসির ইবনে কাথিরের গ্রন্থ, এই বইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত ইসলামিক স্কলার ইবনে কাথিরের গ্রন্থ,
এটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এই বইটা আপনি ডাউনলোড করতে পারবেন, বাংলায় ইংরেজিতে আছে। এই যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদীগণের বিবরণ। আপনি একটু হাদিস কোরআন পড়েন ভাইয়া, আপনি হাদিস কোরআন পড়েন, এই বইটাই পড়েন না, হাদিস কোরআন পড়েন বুঝছেন, ওগুলা ঠিক আছে। এটা হচ্ছে ইবনে কাথিরের লেখা বই, আল্লামা ইবনে কাথির। ইবনে কাথির হচ্ছে ইসলামের জগতে সবচেয়ে বড় স্কলার, যারা তাদের মধ্যে সবচেয়ে প্রধানদের মধ্যে একজন হচ্ছে ইবনে কাথির। আপনি তারপর আপনি আল্লাহ এবং নবীর কথা শুনেন, নবী এবং হাদিস কোরআন এগুলো দেখেন। আচ্ছা আসিফ ভাই, হাদিস আপনাকে দেখাই, আপনাকে তো এই মাত্র চারটা বলেন যে ভিস্তে শুধু, ঠিক আছে আপনাকে আমি সহি মুসলিম থেকে দেখাই, সহি মুসলিম থেকে দেখেন। এই যে দেখেন আজল হলো, এটা হচ্ছে বুখারী শরীফে আপনি পাবেন, আজল হলো স্ত্রী সঙ্গম কালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী জনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফা বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখে এ কাজ করা যায়, বাদীর সাথে তার অনুমতি ব্যতি রেখে এ কাজ করা যায়, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে গেলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। মানে হচ্ছে বাদীর সাথে মানে দাসীর সাথে, আগের যুগে ছিল আসিফ ভাই, এগুলাই যুগে নাই, শেষ হয়ে গেছে, এখন আর বান্দি নাই, এখন আর দাসী নাই ভাই, এটা যে নিষিদ্ধ ভাই, দাসী পুত্র নাই, এটা যে নিষিদ্ধ হয়েছে সেটার আয়াতটা আপনি বলে দেন ভাইয়া, এই হাদিসটা আয়াতটা, আমার যদি দুইটা দাসী থাকে আমি কি করব? আচ্ছা এখন যদি আমার দুইটা দাসী থাকে আমার বাড়ি কাজ করে ভাই, আপনি কি করবেন? আমার বাড়ি কাজ করে, আপনি হয়তো, আপনি তো আমার বাড়ি কাজ করে, ওদের ভরণ পোষণ, এখন ওরা আগের যুগে, এখন না, তো ওরা কি করবে দাসীরা, ওদের তো জীবন আছে ভাই। আপনার বউয়ের যদি দুইটা দাস থাকে তাহলে আপনার বউ কি দুইটা দাসের সাথে সেক্স করবে? এই যে, এই যে আপনি শিক্ষিত লোক হইয়া চলে গেলেন একদম নাম্বার নাম্বার জিরোতে, করতে পারেন, আপনি করতে পারবেন, আপনি করতে পারবেন, আপনি আপনি একটা মেয়ে করবেন, আপনি শুনেন একটা মেয়ে দাসীদের ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ করবেন, আর আপনার বউ তার দাসদেরকে রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ করবে না, বিছানা নিবে না, বাচ্চার কি চাই কথা, এটা কেমন কথা ভাই? না না না, আপনি আমাকে বলেন, বুঝলাম যে আপনার অনেক মনে অনেক দয়া, দাসীদের দেখলে আপনার দয়া উতলা উঠে, তাদের আপনি ভরণ পোষণ করতে চান, তাদের যৌন যৌন চাহিদা মিটাইতে চান, আপনার অনেক দয়া উতলা উতলা উঠে। এখন তাহলে আপনার বউয়ের যদি দাস থাকে আপনার বউ কি সেই দাসদের যৌন চাহিদা পূরণ করবে, ভরণ পোষণ দিবে? সমাধান দেন তাহলে, সমাধান দেন, এখন একটা বাচ্চা হইলো, বাচ্চার বাপ কি চাইতে হবে বলেন আপনি? বাচ্চা বাপ তো বলবে চাইতে হবে, তো পরের কথা, আগে যৌন চাহিদা পূরণ করবেন কিনা বলেন, আপনার বউদের আপনার বউয়ের দাসদের যৌন চাহিদা, অন্য প্রসঙ্গে আলাপ করি, বউয়ের যে দাসরা আছে তাদের যৌন চাহিদা আছে নাকি বলেন, তারা যৌন চাহিদা মিলাবে থেকে, আপনি আপনি আপনার দাসীদের যৌন চাহিদা দেবে, সে তালাক দেবে, যৌন চাহিদা না মিটিয়ে দিলে সে তালাক দিয়ে আরেক জায়গায় যাবে, নিষেধ নাই ভাই, যাই যাচ্ছে আপনি, না না ভাই, আপনাকে আমি কি বলেছি আপনি বুঝেন নাই, আপনার তো মনে অনেক দয়া মায়া, দাসীদের যৌন চাহিদা মিটাইতে আপনার দয়া উতলা উতলা ওঠে, তো এখন দাসীদের যৌন চাহিদা মিটাইতে আপনি তাদের বিছানা তুললেন, বুঝলাম, কিন্তু আপনার যে বউয়ের যে দাসেরা আছে সেই দাসদেরও তো যৌন চাহিদা আছে, এখন আপনার বউ কি তাদের যৌন চাহিদা মিটাবে? মেয়ের ওই যে ওনার বাচ্চা হলে বোর বোর বাচ্চা হলে যে চাই জন্য করবে, যে বাপ ব্যাপার করবে, আচ্ছা বুঝলাম যে বাচ্চা হলে আপনি সমস্যা, তখন তো কন্ডম ছিল না ভাই, এই যে আজল করবে, তাহলে আজল করবে, তাহলে আজল করবে, আজল করলে আপনি রাজি আছেন, মানে আজল করলে আপনি রাজি আছেন? ভাই আপনার মনে এত ভালোবাসা, এত দয়া, নারীর প্রতি এত ভালোবাসা, দয়া, যে দাসীদের দেখলে আপনার উতলা উঠে, আপনার দয়া মায়া দিবস দিয়ে যাবে, হ্যাঁ স্বামী দিবস দিয়ে যাবে, আপনি পূরণ করতে তাদের বিষয়ে তুললেন, আপনি ভাই আরেকটা জিনিস জানতে চাইছেন, আপনি ওই যে বলেন ভেস্তে সাথে, ভাই আপনার বউ তার দাসদের সাথে আজল করতে পারবে কি পারবে না এটা আমাকে বলে দেন, স্টেট আজল করে করতে পারবে আপনার বউ আপনার দাসদের সাথে? আপনি কি অনুমতি দেন তাহলে পারবে, আপনি বলেন পারবে? আমার তো ভাই দাসী থাকবে না, আমি তো সিস্টেম সিস্টেম, আপনি বলবেন আপনি তো মানবেন, দাস দাসী এসব একটা একটা বাচ্চার বাপ চাইছে না, আপনি বলেন আমি মানছি, আই এগ্রি ইউ, আই সেলুট ইউ। আমি যদি দেখি যে আমি এটা করতে পারছি তাহলে আমি বলবো আমার, আমি করতে পারলে একটা মেয়েও করতে পারবে, সমান অধিকার, কিন্তু আমি যদি করতে না পারি আমার বউ করতে পারবে না, আমার বউ করতে পারবে না, বলে কিন্তু বিজ্ঞান তো বলে ওদের হরমোন, ওদের সিস্টেম, ওদের সবকিছু মানুষের সাথে আলাদা, আমি বলবো ওদের ব্রেন কম, বুদ্ধি কম, যদি আমার বউ যদি তার দাসের সাথে সেক্স করতে না পারে তাহলে আমিও করতে পারবো না, সমান অধিকার, বুঝতে পেরেছেন? আমার বউ যদি বিজ্ঞান তো বলে যে ওদের ব্রেন মাইবে দেখছে কম, সবকিছু কম, শক্তি কম, গায় শক্তি কম, যেমন মাঠে ঘাটে কাজ করি আমরা, আপনি যেই যেই বই থেকে বিজ্ঞান পড়েছেন সেই বইটা আজকে ফালাই দেন, ঠিক আছে? ও আসিফ ভাই, এই যে আমেরিকা এত বড় দেশ, কোনোদিন একটা মেয়ে প্রেসিডেন্টে দাঁড়াইতে পারে না, সব বেটা বেটা 500 বছর, আমি আমি যেই দেশে থাকি না, তো মাইয়ার বেটা এক না, আপনি কইতে চান? আমি যেই দেশে থাকি জার্মানি, এখনো মিসেস, আমি যেই দেশে থাকি সেই দেশে জার্মানি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের একটা, চ্যান্সেলর আরে আসিফ ভাই ছিল, এখন নতুন যিনি আসছেন তিনিও মেয়ে,
কি বলেন ভাই, মেয়েদের বৃদ্ধি কম, এগুলা ভাই খুবই 800 বছরের আমেরিকায় খালি বেটারা প্রেসিডেন্ট, ভাই আপনি আর আমার কথা একজন খুবই বৈজ্ঞানিক হইতে দুঃখজনক, পারছে মহিলা ভাইজান, খুবই দুঃখজনক ভাই কথাবার্তা বলেছেন ভাই, মহিলা একজন বৈজ্ঞানিক হইতে পারছে, নিউটন, টমাস চালমার্স, আর্কিমিডিস সবই তো বেটা, মারিয়া কুরি নাম মহিলারা একটা শুনেছেন, কিছু আবিষ্কার করলো না, মারিয়া কুরি নাম মহিলারা শুনেছেন আবিষ্কার করছে ডিম ভাজা, এ ভাবি নিজে গেন ভাবি ভাই, ডিম ভাজতে পারে, মেরি কুরি বাজি কুরির নাম করতে পারে, শুনেছেন, কুরির নাম শুনেছেন, কুরি ওই কুরি কার কাছে জানি ঘুমাইছিল, সে ঘুমাইয়া ওই বেটার নামে হয়ে গেছে মাদাম কুরি, জি 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 ওই প্রসঙ্গ বাদ দেন, জি শোনেন ভাই জি ভাই আপনি ওই যে আপনি বলেন খুবই যে ভেস্তে শুধু ভাই হুল আপনার থাকবে আপনার এটা কথা বিশ্বাস শুনে আমি আছে, খুবই খুবই শোনেন মানে খুবই না না ভাই আপনার ভাইয়া সাথে আমি আর আলোচনা করতে পারছি না, খুবই মানে এখন আমার আপনি খারাপ যে ভেস্তে লাগছে হুর হুর বলেন, এবং শোনেন ঘৃণা লাগছে সুরা নারীদের নাজম সম্পর্কে, মক্কা নারীদের মদিন্ন সম্পর্কে আয়াত 32 রুকুতে আপনি আছে, নারীদের হ্যাঁ সম্পর্কে 22 এরকম তেইশে অমানবিক কৌতুক অমর্যাদার কথা করিয়া ধারণা করেন, সংবাদ পত্র লইয়া আপনি একটু কারা একটু কারি শোনেন, একটু করিবে, শোনেন ভাই, একটু তাহাদের শোনেন ভাই, নিকট এমন বালক ভাই একটু ঘুরিয়া শোনেন ভাই, পাইবে, ভাই একটু শোনেন, ভাই একটু শোনেন, ভাই একটু বলেন শোনেন আমার কথা একটু শোনেন, আপনি বলেন নারীদের সম্পর্কে যে বলেন অমর্যাদাকর এবং অবমাননাকর চিন্তা ভাবনা লালন পালন করেন সেটা খুবই জঘন্য, এবং আপনাকে আমি মানুষ হিসেবেই আর না গণ্য করছি না, রেসপেক্ট করি, এটা নারী আমার মা, না নারী আমার আপনাকে আমি দাদি, না নারী না আমার বোন, নারী আপনি আমার বোন, বলেছেন তাদের তারা বুদ্ধিশুদ্ধি কম নারী ভাই, আমার ভাবি, আপনার ওয়াইফ বেড়াইতে আসবো, আসতেছি জার্মানিতে, খুবই খুবই আপনার সাথে অমর্যাদাকর দেখা, অসম্মানজনক ভাই, না ভাই আপনার সাথে আমি দেখাও না না করবো না না, সম্মান অসম্ভব, সবার সাথেই করি, না না আপনার সাথে আমি সবারই দেখাও সম্মান করবো আছে, না, একটা বাচ্চার কারণ সম্মান আছে, যেই লোকের মন মানসিকতা আচ্ছা এরকম তাদের সাথে আমি দেখাও করি না 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 ভাই, বলছি নারী আচ্ছা ভাই অনেক পিছনে, কারণ না না ভাই নারীর একটা আপনাকে অনেক বৈজ্ঞানিক ধন্যবাদ, আপনাকে আমেরিকার অনেক প্রেসিডেন্ট ধন্যবাদ তারা দিতে হওয়ার জন্য, আপনাকে আমি আর সময় দিতে 500 বছরের, পারছি না, আমি খুবই দুঃখিত, আচ্ছা আপনি আপনাকে যে বলেন ভেস্তে হুল, এখানে তো আপনাকে আছে যে শুভকামনা রইল, ভেস্তে ভালো বালকরা থাকো, থাকবে, না এই লোকের মন মানসিকতা তো মানে আমি কেটে দিতে বাধ্য হলাম, মানে এরকম মন মানসিকতার লোকজনের সাথে কিভাবে কথা বলি বলেন, কি বলে না না বলে, মেয়েদের নাকি মস্তিষ্ক কম, ব্রেন কম, ছি মানে কি বলবো বলেন।